শুরুতেই সংবাদ শিরোনাম। নিউজিল্যান্ডের মতো এবার সিঙ্গাপুরের মসজিদে হামলার পরিকল্পনা, কিশোর আটক। ক্ষমতা নিয়েই সৌদি আমিরাতে অস্ত্র বিক্রি স্থগিত করলেন বাইডেন। বাইডেনের জয়ের নেপথ্যে ছিল বিপুল পরিমাণ কালো টাকা। পুতিনকে প্রথম ফোনেই নরমে গরম বার্তা দিলেন বাইডেন। এবং সবশেষ থাকছে এমপিরা নাইট ক্লাবে যাওয়ায় ক্ষমা চাইলেন জাপানের প্রধানমন্ত্রী। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার চলুন বিস্তারিত জানা যাক। নিউজিল্যান্ডের ক্রাইস্ট চার্চের ঘটনার মতো এবার সিঙ্গাপুরের একটি মসজিদে হামলার পরিকল্পনা করেছিল 16 বছর বয়সী কিশোর, তবে এরই মধ্যে তাকে আটক করেছে সিঙ্গাপুর কর্তৃপক্ষ। জানা গেছে ক্রাইস্ট চার্চ হামলার বর্ষপূর্তিতে সিঙ্গাপুরের দুটি মসজিদে হামলা করে মুসলমানদের হত্যার পরিকল্পনা করেছিল এই কিশোর। প্রতিবেদনে বলা হয়েছে নিউজিল্যান্ডের ক্রাইস্ট চার্চে দুটি মসজিদে হামলাকারী খুনি ব্রেন্টন ট্যারেন্ট এই কিশোরের অনুপ্রেরণা। সেও ছুরি নিয়ে আক্রমণের ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে সরাসরি সম্প্রচারের পরিকল্পনা করেছিল। সিঙ্গাপুরের ইন্টারন্যাশনাল সিকিউরিটি অ্যাক্ট অনুসারে আটক হওয়া সর্বকনিষ্ঠ ব্যক্তি হল এই কিশোর। এ আইনে বিনা বিচারে আটক রাখার অনুমতি আছে। 16 বছরের ওই সিঙ্গাপুরি বালকের পরিচয় প্রকাশ করা হয়নি, তবে জানা গেছে সে ভারতীয় বংশোদ্ভূত প্রটেস্ট্যান্ট খ্রিস্টান। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলছে এই কিশোর প্রচণ্ড ইসলাম বিরোধী এবং সহিংসতার মুহ থেকে আক্রমণের পরিকল্পনা করে। সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতের কাছে অস্ত্র বিক্রি সাময়িকভাবে স্থগিত করেছে যুক্তরাষ্ট্র। গত 20 জানুয়ারি যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন জো বাইডেন। এর সপ্তাহের পরই এই সিদ্ধান্ত নিল বাইডেন প্রশাসন। দুই আরব দেশের কাছে অস্ত্র বিক্রির এ অনুমোদন দিয়েছিলেন সদ্য সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নতুন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগ চূড়ান্ত হওয়ায় অল্প সময়ের মধ্যেই অ্যান্টনি ব্লিনকেন বিষয়টি নিশ্চিত করেছেন। ট্রাম্প প্রশাসনের অনুমোদন দেওয়া সেই অস্ত্র বিক্রির বিষয়টি যুক্তরাষ্ট্র এখন পর্যালোচনা করে দেখছে বলে ব্লিনকেন জানান। বাইডেন প্রশাসনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়েই বুধবার প্রথম প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, আমাদের কৌশলগত লক্ষ্য এবং পররাষ্ট্রনীতি উন্নয়নে ওই দুই দেশে অস্ত্র বিক্রি কতটা সহায়ক তা নিশ্চিতে পর্যালোচনা করা হচ্ছে। প্রভাবশালী মার্কিন সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল বুধবার প্রথম খবর দেয় যে বাইডেন প্রশাসন সৌদি এবং আমিরাতের কাছে $1,000 কোটি অস্ত্র বিক্রি সাময়িকভাবে স্থগিত করেছে। এসব অস্ত্রের মধ্যে ছিল আমিরাতের কাছে F-35 যুদ্ধ বিমান এবং সৌদি আরবের কাছে প্রিসিশন গাইডেড মিশনারি মরণাস্ত্র, যা স্বল্প সময়ের মধ্যে চিহ্নিত টার্গেট ধ্বংস করে ফেলে। ডোনাল্ড ট্রাম্পের রিপাবলিকান দুর্গ ভেঙে মার্কিন মসনদে বসেছেন ডেমোক্রেট জো বাইডেন। বলা হচ্ছে তার এই জয় নেপথ্যে ছিল অজ্ঞাত পরিচয়দাতাদের বিপুল পরিমাণ কালো টাকা বা ডার্ক মানি। ব্লুমবার্গ জানিয়েছে অনুদানের এই $145 বিলিয়ন ডার্ক মানি ছিল বাইডেনের উইনাং ক্যাম্পেনিংয়ের পিছনে। বছরের পর বছর ধরে ডেমোক্রেটরা যে ধরনের অর্থ সংগ্রহের সমালোচনা করে আসছে, তবে কারা সেই দাতা তা জানা যায়নি। তহবিল সংগ্রহের প্রবণতা থেকে বাইডেনের ক্ষেত্রে $1.5 বিলিয়ন বেড়ে গেছে, যা বর্তমান কোনো প্রেসিডেন্টের কাছে একটা রেকর্ড। 2012 সালে রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী মিট রোমনের সমর্থনে বেনামে $113 মিলিয়ন কালো টাকা অনুদান এসেছিল, কিন্তু এবার সেই রেকর্ড ভেঙেছে। ডেমোক্রেটরা বলছেন যে তারা ডার্ক মানিকে বিশেষভাবে নিশ্চিত করতে চান, কিন্তু অভিযোগ 2020 সালে ট্রাম্পকে পরাজিত করতে এই পদ্ধতি অবলম্বন করেছিলেন তারা। রাশিয়ার সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের আমলের নমনীয় অবস্থান কাটিয়ে ফের ঠান্ডা যুদ্ধের বার্তা দিলেন প্রেসিডেন্ট জো বাইডেন। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোনে কথা বলেন বাইডেন। শপথ নেওয়ার পর এই প্রথম অন্য কোনো দেশের রাষ্ট্রপ্রধানের সঙ্গে কথা বললেন নতুন মার্কিন প্রেসিডেন্ট।
প্রথম আলাপে রাশিয়াকে চাপে ফেলেছে যুক্তরাষ্ট্র। হোয়াইট হাউস সূত্র বলছে, রুশ বিরোধী জলনেতা অ্যালেক্সি নাভালিনকে গ্রেফতার, গুপ্তচর বৃদ্ধি সহ একাধিক বিষয় নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে আমেরিকানের প্রেসিডেন্ট। ট্রাম্পের পথে বাইডেন হাঁটতে চান না। হোয়াইট হাউসে বসার পর প্রথমেই রুশ প্রেসিডেন্টকে ফোন করে নরমে নরমে গরম বার্তা দিয়ে নিজের অবস্থান বুঝিয়ে দিলেন বাইডেন। এছাড়া আফগানিস্তানে আমেরিকার সেনাদের হত্যা বা হত্যার পরিকল্পনা নিয়েও বাইডেন তার উদ্বেগের কথা জানিয়েছেন পুতিনকে। এ নিয়ে মস্কো এবং ওয়াশিংটনের বিবৃতিতে বলা হয়েছে, আপাতত দুই প্রশাসন এই সিদ্ধান্তে এসেছে যে কেউ কারো ক্ষতি করবে না, আবার সম্পর্কের উষ্ণতা বাড়াতে তাড়াহুড়াও করবে না কোনো পক্ষ। এদিকে ফেব্রুয়ারি মাসেই শেষ হচ্ছে রাশিয়া আমেরিকার পরমাণু অস্ত্র চুক্তি। সেই চুক্তির মেয়াদ আরও 5 বছর বাড়ানো নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে। চীন বা ইরানের মতো দেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রে বরাবরই ওয়াশিংটনের বিপক্ষে অবস্থান নেয় মস্কো। ক্ষমতাসীন জোটের একাধিক আইন প্রণেতা মহামারী করোনার ঝুঁকির মধ্যেই নাইট ক্লাবে যাওয়ায় লজ্জিত হয়েছে দেশবাসীর কাছে ক্ষমা চেয়েছেন জাপানের প্রধানমন্ত্রী ইয়াশিহিদো সুগা। বুধবার পার্লামেন্টে তিনি বলেন, আমি এই ঘটনায় অত্যন্ত দুঃখিত। প্রত্যেক আইন প্রণেতার এমন আচরণ করা উচিত যাতে তারা জনগণের আস্থা অর্জন করতে পারে। করোনা সংক্রমণ বৃদ্ধি পেতে পারে এমন ঝুঁকিতে জনগণকে অপ্রয়োজনে ঘরের বাইরে না যেতে অনুরোধ করেছেন জাপানের সরকার। এরই মধ্যে আইন প্রণেতাদের এমন কাণ্ডে দেশটির জনমনে ব্যাপক সমালোচনা তৈরি হয়েছে। ভাইরাসের সংক্রমণ রুখতে জাপানের টোকিও সহ অন্যান্য অঞ্চলে এ মাসে জরুরি অবস্থা জারি করা হয়। এই পদক্ষেপের আওতায় রেস্টুরেন্ট বা বারগুলোকে রাত 8টার মধ্যে বন্ধ করতে অনুরোধ জানানো হয়েছে। যদিও অনুরোধ না মানলে কোন শাস্তির বিধান রাখা হয়নি। নাইটক্লাবে যাওয়া ক্ষমতাসীন লিবারাল ডেমোক্রেটিক পার্টির সদস্য বা জ্যেষ্ঠ আইন প্রণেতা জুন মৎসুমোতো বলেন, আমার আচরণ অসাবধান ছিল যখন জনগণকে ধৈর্যশীল থাকার অনুরোধ করছি। মৎসুমোতো সোমবার 25 জানুয়ারি একটি রেস্টুরেন্টে খাবার খেয়ে টোকিও অভিজাত জেলা গিনজার দুটি নাইট ক্লাবে গিয়েছিলেন। কুমেইতো দলের আইন প্রণেতা কুহিওকো তুমাও ক্ষমা চেয়েছেন। শুক্রবার পর্যন্ত তিনি গিনজারের একটি অভিজাত নাইট ক্লাবে গিয়েছিলেন। এদিকে করোনাভাইরাস মোকাবেলায় প্রধানমন্ত্রী সুগার পদক্ষেপ নিয়েও জাপানে সমালোচনা চলছে। সমালোচকরা বলছেন, মহামারীর মোকাবেলা করা হচ্ছে খুব ধীরে এবং অনিয়মভাবে। আজকের মতো এ পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।